নদীর ভাঙনে ক্ষতির শিকার কৃষক। কয়েক দিনের টানা বৃষ্টির ফলে খোয়াই নদীর জল বেড়ে ওঠে। তেলিয়ামুড়া মহকুমার কৃষি প্রধান এলাকা বাইশঘরিয়া এলাকায় খোয়াই নদীর জল স্ফীত হওয়ার কারণে পার ভাঙতে শুরু করে, ফলে নদীর পাশে থাকা কৃষি জমির একটা অংশ নদীতে চলে যায়। এতে জমিতে চাষ করা ফসল এবং জমির নদীর গর্ভে তলিয়ে যায়। ক্ষতির সম্মুখীন হয়ে কৃষক পরিবার এখন সরকারের কাছে সাহায্যের দাবি জানাচ্ছে। উল্লেখ্য, তেলিয়ামুড়া বাইশঘরিয়া এলাকায় খোয়াই নদীর পার এমন অনেক জমি রয়েছে যেখানে চাষাবাদ করে দীর্ঘ বছর যাবত নিজেদের পরিবার পরিচালনা করে আসছেন। গত কয়েকদিনের বৃষ্টিতে খোয়াই নদীর ভাঙনে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাথায় এখন চিন্তার ভাঁজ। নদীর জল বৃদ্ধি পাওয়ায় এই জলের বেগ চাষাবাদ করার জমির দিকে চাপ সৃষ্টি করে, ফলে জলের বেগে নদীর পারে ভাঙন ঘটে। এর ফলে চাষের জমির একটা অংশ খোয়াই নদীতে চলে যায় বলেও জানান কৃষক পরিবার। এলাকার কৃষকরা আরো অভিযোগ করে বলেন, ওয়াটার সাপ্লাই এর জল তোলার জন্য নদীতে বাঁশ দিয়ে হানা দেওয়ার কারণে নদীর এপারে বেশি করে ভেঙে যাচ্ছে। আগামী দিনে আরো বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কায় এখন চিন্তিত বাইশঘরিয়া এলাকার কৃষকরা। ব্যুরো রিপোর্ট, টিভি 100 বাংলা। কি হইছে? আমরা জায়গা ভাঙিয়ে নিতে থাকা সব নদীয়ে সরকারের কাছে আমরা আবেদন যে এইখান দিয়ে যে এই বোর্ডার দিয়ে আমাদের বাঁচানোর ব্যবস্থা করে দেয় সরকার। আমার ভাইয়া তো জানাইছে, কেউ তো মেম্বার প্রধান কেউ আইছে না। এই সমস্যাটা তো অনেকদিন ধরেছে এইখানে। আমি নগর পঞ্চায়েতের মানুষে এখানে বেড়া দিয়ে সেটাই বেঙ্গালিছে। এর আগ্রহ ভাঙছে, ওইবার তো দেখানো বেশি করে বেঙ্গালিছে। নগর পঞ্চায়েতে জল ব্রান্ডে তারা জল খাইতে পারে না দীক্ষা। ওই সাপ্লাই ওই অর্ডার মধ্যে টিঙ্কিটা জল ফানা দিকে সেটা তারা এখানে বলে বেড়া দিছে বাইশঘরিয়া। আপনার নাম কি? আমার নাম পুষ্পরানী দাস।